আসসালামু আলাইকুম, চলে এলাম শারমিন তান্নু ইউটিউব চ্যানেল থেকে। আজকে আমি কি বানাতে যাচ্ছি বলুন তো দেখি। সেটা তো আপনাদের জানার কথা না, আমি বলে দিচ্ছি। আজকে আমি বানাতে যাচ্ছি বাচ্চা থেকে বুড়ো সবার কাছে হিরো, কাঁচা আমের মাল্টি কালারের ক্যান্ডি। কী করে বানাচ্ছি চলুন দেখে নেই। প্রথমে আমি কিছু তাজা কাঁচা আম বেছে নিয়েছি, তারপরে একটি পাত্রে পানি নিয়েছি, সেখানে লবণ আর ভিনেগার দিয়ে দিয়েছি, তারপরে আম কেটে পানিতে ভিজিয়ে রাখব। অনেক সাবধানে কাটতে হবে, আমি বটি দিয়ে কাটছি। আমের আঁটি অনেক শক্ত, খুব ভয় লাগছে আবার ভালোও লাগছে, কারণ বাচ্চা থেকে বুড়ো সবার জন্যই আমি বানাচ্ছি মাল্টি কালারের ক্যান্ডি, সো ভালো লাগাটা স্বাভাবিক। দেখুন, আমি খুব সুন্দর করে ভিনেগার আর আমটাকে কোচলে নিয়েছি, এখন ফ্রেশ পানি দিয়ে ধুয়ে নিচ্ছি। পানি থেকে আমগুলোকে সরিয়ে নিলাম। একটি হাঁড়িতে গরম পানি দিয়ে দিয়েছি, পানি গরম হয়ে গিয়েছে, এখন আমগুলোকে দিয়ে দিচ্ছি। আমগুলো আমি বয়েল করছি না, কিন্তু আমগুলোকে শুধুমাত্র একটু গরম করছি। গরম হয়ে গেছে, এখন ছেঁকে নিচ্ছি। এখন আমি একটি পাত্রে আমগুলোকে ঢেলে দিচ্ছি। 2 থেকে 2.5 কাপ চিনি দিতে হবে, কারণ এখানে 2 কেজি আম আছে। খুব ভালো করে আমের সাথে চিনিগুলোকে মাখিয়ে ফেলতে হবে। আমটা যেহেতু গরম, সেহেতু চিনিটা খুব ভালো করে গলে যাবে। দেখুন, খুব ভালো করে চিনির সাথে আমগুলোকে একদম মিশিয়ে ফেলতে হবে। তারপর 2 থেকে 2.5 ঘন্টার জন্য ঢেকে রেখেছিলাম। দেখুন, ঢাকার পরে কেমন রস বের হয়ে গিয়েছে চিনি থেকে, দেখেছেন? ইয়েস। এখন আমি দিয়ে দিচ্ছি কিছুটা লবণ, কারণ টকের মধ্যে যদি লবণ না হয় তাহলে কি ক্যান্ডি মজা হবে বলুন তো দেখি। নো। এখন আমি কি করছি জানেন? আমি যেহেতু 3 কালারের ক্যান্ডি বানাবো, তাই 3 ভাগে ভাগ করে নিতে হবে। দেখুন, 3টি পাত্রে ভাগ করে নিচ্ছি। শুধু আম ভাগ করলে কি হবে, রসটাকেও সমানভাবে ভাগ করতে হবে। এই যে দেখুন, আমি একদম পারফেক্ট ভাগে ভাগ করে নিয়েছি। এরপর আমি দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে শুকনো মরিচ, যেহেতু বাচ্চারাও খাবে তাই বেশি দেওয়া যাবে না। সাথে দিয়ে দিচ্ছি ভিনেগার। ভিনেগার আমকে অনেক দিন সংরক্ষিত রাখে, 1 বছর পর্যন্ত সংরক্ষণ করে রাখতে পারবেন। দিয়ে দিচ্ছি চুলায় আগুন, এখন করে নিব রান্না। আমটাকে একটু সিদ্ধ করে নিতে হবে, সাথে রসটাকেও টানিয়ে নিব। দেখুন, টকবক করে উঠেছে। আমি এখন দিয়ে দিব ফুড কালার। ফুড কালার দিচ্ছি, ভালো কথা, কিন্তু কেনার আগে অবশ্যই অনুমোদনকৃত কালার কিনা সেটা চেক করে কিনবেন। এই যে দেখুন, কত সুন্দর কালার হয়ে যাচ্ছে। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী কালার ব্যবহার করবেন। আমি একটু গাঢ় করব, তাই আমি একটু বেশি দিয়েছি। এখন রসটাকে টানিয়ে নিতে হবে, আর সাথে খেয়াল রাখতে হবে যাতে আম গলে না যায়, তাহলে কিন্তু ক্যান্ডি হবে না। এই যে দেখুন, আম সিদ্ধ হয়ে গিয়েছে আর রসটাও একদম শুকিয়ে গিয়েছে। আমার মনে হচ্ছে গ্রিন কালার ক্যান্ডি পারফেক্টলি কুক হয়ে গিয়েছে। এখন আমি চলে যাচ্ছি আর ফেরত আসছি নাম্বার 2 অরেঞ্জ কালার ক্যান্ডি নিয়ে।
সেম প্রসেসিংয়ে আমি অরেঞ্জ কালার ক্যান্ডি রান্না করব। পরিমাণ মতো কালার দিয়ে দিয়েছি, চিনির রসটা শুকানো পর্যন্ত রান্না করছি। দেখুন কত সুন্দর অরেঞ্জ কালার হয়েছে, ওয়াও! এখন রেড কালারের পালা। আম আর রস গরম হয়ে গিয়েছে, এখন দিয়ে দিচ্ছি কালার, রান্না করছি। রান্না শেষ, মিশন কমপ্লিট। এখন এই আমগুলোকে সারা রাতের জন্য ফ্যানের নিচে অথবা ফ্রিজে রাখতে পারেন। সকাল হয়ে গিয়েছে, আমি একটা বড় ডিশ নিয়ে নিয়েছি, এখন দিয়ে দিচ্ছি সরিষার তেল। আমি আমগুলোকে সারা রাত ফ্যানের নিচে রেখেছি, আর সকাল হয়ে গিয়েছে, সূর্য মামা চলে এসেছে। সূর্য মামাকে বলবো, মামা আমগুলোকে একটু তাড়াতাড়ি শুকিয়ে দিন, আমরা জানি তাড়াতাড়ি ক্যান্ডি খেতে পারি। এই পর্যায়ে আমি কাঁটা চামচ দিয়ে আমগুলোকে উঠিয়ে নিচ্ছি। কোনো রস কিন্তু নেইনি, তাহলে কিন্তু আম শুকাতে অনেক সময় লাগবে। দেখুন তিনটি ক্যান্ডির কালারই অসাধারণ হয়েছে। ক্যান্ডির কালার দেখে আমার তো জিভে জলই এসে গিয়েছে, আপনাদের কি অবস্থা? আর হ্যাঁ, কোন কালারটি ভালো লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমি এই প্রথম মাল্টি কালারের ক্যান্ডি বানিয়েছি, আর সেটা আপনাদের সাথে শেয়ার করলাম। আর কত দেখবেন, আসুন রোদ দিয়ে আসি। এই হলো গিয়ে আমার ছোট্ট একটি বারান্দা, এখানেই আমি ক্যান্ডি শুকাতে দিয়েছি। পরপর দুই দিন শুকাবো, তারপরে হয়ে যাবে লোভনীয় ম্যাঙ্গো ক্যান্ডি। এই দেখুন, আমি তো শুকিয়ে নিয়েছি, আর দেখুন কত সুন্দর হয়েছে। এখন আমি কি করেছি জানেন? আর একটু টেস্ট বাড়ানোর জন্য আমি অ্যাড করব সুগার পাউডার, যেটা দিলে ক্যান্ডি হয়ে যাবে আরও ইয়াম্মি। আমি সুগারকে ব্লেন্ড করে নিয়েছি, তখনই হয়ে গিয়েছে সুগার পাউডার। দেখুন এইভাবে ভালো করে পাউডারটাকে ক্যান্ডির সাথে মিশিয়ে ফেলতে হবে। কি, আমি কি ভুল বলেছি? বাচ্চা থেকে বুড়ো সবার কাছে হিরো হয়ে যাবে এই ম্যাঙ্গো ক্যান্ডি। এইভাবে মাল্টি কালার ক্যান্ডি রেডি করে সারা বছর সংরক্ষণ করে রাখতে পারবেন। অবশ্যই ফ্রিজে সংরক্ষণ করবেন। আর বাচ্চারা, তোমাদের জন্যই তো আমার এত কষ্ট। আমার এই ক্যান্ডি যদি তোমাদের দেখতে ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই মাকে বলবে মাল্টি কালারের ক্যান্ডি বানিয়ে দাও। কাঁচা আমের মাল্টি কালারের ক্যান্ডি রেসিপি যদি আপনাদের একটু হলেও ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই বানিয়ে দিবেন। আর হ্যাঁ, লাইক কমেন্ট শেয়ার উইথ সাবস্ক্রাইব করে দিবেন। আমার জন্য দোয়া করবেন, আমিও আপনাদের জন্য দোয়া করি। ফিয়ামানিল্লাহ, আল্লাহ হাফেজ।